মার্চ মাসে দুর্গাপূজার আমেজ, বসন্তকালে বাসন্তী পূজা। পুরো কাজটাই ঢাকে সাজ দিয়ে করা, চালচিত্র থেকে মায়ের কাজগুলো। মানে কাল শেরেবালি পুজো হবে। আমার টুলির পুরো পাড়াটাই লাইটিং দিয়ে সাজিয়েছে, লেক গার্ডেন্সের পুরো রাস্তাটা লাইটিং দিয়ে সাজিয়েছে। এই যে চালচিত্রের উপরে কি সুন্দর রাধা কৃষ্ণের একটা মূর্তি, বাসন্তী পুজোটা এখানে হয়েছে, এটা হচ্ছে অন্নপূর্ণা পুজো। So hey fams, hello family, welcome back to my channel. This is me Devjit Guha and welcome back to another video, another vlog. তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে আজকে থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো, হ্যাঁ আমি ভীষণ ভালো আছি। কারণ আমি আজকে যাব হচ্ছে দুর্গা পুজো দেখতে, আই মিন বসন্তকালে বাসন্তী পূজা, ঠিক আছে। তো কুমারটুলিতে যাব, লেককালী বাড়ি যাব, আর সনাতন রুদ্রপালের স্টুডিওতে যাব, জয়ন্তী আর্ট মিউজিয়াম। তো সেই তিনটে জায়গা আমার খুব যাওয়ার ইচ্ছে হয়েছে, যে না আমি এখানে আগে ঘুরে আসি, আমার সামনেই একদম। আর এছাড়া তো আসে সব দূরে দূরে বায়া চাপা, তারপরে অনেক দূরে দূরে মচনন্দ পড়ছে, সেখানে তো আমার এখন যাওয়া হবে না, ইম্পসিবল। তাও চেষ্টা করবো, যাই না এখন। কিন্তু এই সামনেই যে তিনটে আছে, এই তিনটে একটা আমি একটা ব্লগে ভাবলাম ছাড়ি, সবাই তো ছেড়েইছে, আমি আমার মতন করে প্রেজেন্ট করি কিছু। তো যারা আমাকে চেনো না, আমি দেবজিৎ, তোমরা দেখছো বংপোলা দেবজিৎ। তো চলো যাওয়া যাক। আগে এখান থেকে আমি যাব হচ্ছে সনাতন রুদ্রপালের স্টুডিও। এখন বাজে হচ্ছে 10টা বাজতে যায় এখন, রাত 10টা বাজে। তো আমি এখন যাব, আমি রাতেই যাব, আমার সকালে টাইম হয়নি। তাই তো যাই হোক, চলো এত বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। ততক্ষণের জন্য দেখতে থাকো আর সঙ্গে থাকো। সনাতন রুদ্রপালের স্টুডিও জয়ন্তী মিউজিয়ামের গলিটায় ঢুকলাম, এখন গাড়িতে তেল নিচ্ছি। আমাদের মন ভেঙে গেছে, সব ঘরে গিয়ে তোমাদের বলবো আমাদের মন ভেঙে গেছে। রাস্তা তো ঢুকেই পড়েছি, লোকেশনটা আমাকে আলাদা করে মেনশন করতে হবে না, সোজা গিয়ে গলিতে যেখানে ধাক্কা খাবে চায়ের দোকান সামনে, সামনেই পুজো হচ্ছে। ঠাকুরটা অসাধারণ হয়েছে, প্যান্ডেলটা ছোটোর মধ্যে, পিছনের চালচিত্রটাও খুব দারুণ, ঠাকুরের মুখটাও মিষ্টি। চলো একটু শর্টসে দেখিয়ে দিই তোমাদের। অন্নপূর্ণা ঠাকুরটা আর কি যেমন হয়ে থাকে, তো অন্নপূর্ণার এক পাশে হচ্ছে বাবা ভোলানাথ, তার এক পাশে হচ্ছে অসুর। তো এখানে ঠাকুরটা এইরকমই কুমোরটুলিতে। তো এর পাশে যে গলিটা, এই পাশের গলিটায় পুরো দেখতে পাচ্ছ একদম লাইট একদম দিয়ে সাজানো, পুরোটা পাড়াটা অনেক অনেক লাইট দিয়ে সাজানো। তো এটা হচ্ছে ধনঞ্জয় রুদ্রপালের ঠাকুর, তো এখানটায় পুজোটা হয় হচ্ছে বাসন্তী পুজো। ঢুকেই একদম দেখছি যে সন্ধ্যা পুজো হচ্ছে, আর এখানে কিন্তু ঠাকুরটা পুরো ঢাকে সাজে, একদম গয়না থেকে শুরু করে চালচিত্র পুরো ঠাকুরের সবকিছু একদম ঢাকে সাজে। আর এখানে তো পুজো হচ্ছেই, সবাই অঞ্জলি দিচ্ছে এখানে। যেমনটাকে আগেই দেখালাম, পুরোটাই ঢাকের সাজের ঠাকুরটা। তো ঠাকুরের মুখটা তো খুবই সুন্দর, আর পুরো ঠাকুরের এই দিকটা দেখো, এই দিকটা কিন্তু কার্তিক, আর এই দিকটা কিন্তু গণেশ, যেটা আমাদের শরৎকালে পুজো হয়ে থাকে, ওটা তো অ্যাকচুয়ালি অকাল বোধন। তো এটা বাংলাদেশে আদলে করা, আর এখানে হচ্ছে অন্নপূর্ণা পুজো হয়েছে ছোট করে। আর একদম এই পাশটায় দেখো যে মা শেরাবালী পুজো, সেটা কালকে হবে, মানে কুমারী পুজোটা কালকেই হবে এখানে, আর কুমারী পুজোর আয়োজনও করা হয়েছে এখানে। আমাদের এই পুজোটা দেখে অ্যাটলিস্ট মন ভরলো, মানে ওইদিকে যা পাইনি তো কী আছে সনাতন রুদ্রপালের স্টুডিওতে, কিন্তু এখানে তো মায়ের দেখা পেয়েছি, মানে সেখানে পুজো, এখানে পুজো, অসাধারণ একটা ফিলিংস। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। থেকে একদম সোজা চলে এলাম সাউথ কলকাতার লেক কালী বাড়িতে, মানে লেক গার্ডেন্সের দিকে যে রাস্তাটা, এখানে এসেই দেখছি প্রচুর 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 লাইট লাগিয়েছে, প্রচুর আলোকিত একদম। এই যে প্যান্ডেলটা, এই প্যান্ডেলটায় যাব আমরা লেক কালী বাড়ির পুরো অপোজিটে, একদম ঘুরে এখান থেকে এসে দেখো রাস্তাটাই দেখতে পাবে যে তোমরা কত লাইট লাগিয়ে। অপোজিটেই হচ্ছে একদম লেক কালী বাড়ি, আর এখানে অনেক বড় করে অন্নপূর্ণা পুজোটা করা হবে। ভেবেছিলাম বন্ধ হয়ে গেছে, থ্যাংক গড, এটা সামনেরটা পুরোটা।
এটা এরকম খুব সুন্দর একদম ফুলের কাজ দিয়ে করেছে। সামনে ঢুকে একদম আমরা এই বাঁ সাইড দিয়ে হেঁটে চলে যাব একদম ঠাকুরটা ওখানে অন্নপূর্ণা ঠাকুরের যে মূর্তিটা রাতে বন্ধ হয়ে যায়, তো এটা যা বললো না একটু তাড়াতাড়ি করতে। তো সামনে দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই যে ঠাকুরের পুরো একদম না অসাধারণ। এখানে আবার পুজো হয়েছে দুর্গা ঠাকুর, মানে বাসন্তী পুজোটা এখানে হয়েছে, আর এটা হচ্ছে অন্নপূর্ণা পুজো। প্রত্যেকটা কাজ সত্যি অসাধারণ, একদম অসাধারণ, মানে প্রত্যেকটা মুকুট থেকে শুরু করে চালচিত্র পিছনে সবকটা অসাধারণ। আর এটা তো পুরো পিতলের, আর এখানটা একদম পলি হয়েছে। এই যে চালচিত্র উপরে কি সুন্দর রাধা কৃষ্ণের একটা মূর্তি, প্রত্যেকটা অসাধারণ ঠাকুরটা। তো এর পুরো একদম অপোজিটেই হয়েছে হরিপদ চক্রবর্তী উদ্যান, এর সামনেটায় পুরো একদম, আর পুরোটা লাইটিং দেওয়া, পুরোটা রাস্তাটা লাইটিং ওই দিকেও আর এই দিকেও। তো আমরা এখন ঢুকেছি রয়্যালে, পুরো রাত্রির এখন বাজে হচ্ছে 12:30। তো এখানে মেনু কার্ড এসেছে, আমরা অর্ডার দিয়েছি, তো আসুক এক এক করে দেখাবো তোমাদেরকে। কুলচা আর মাটন রোগান জোশ, 2 পিস চলে এসছে আর স্যালাড, ইভেন এখনও বাকি আছে 60 টুকরা, না 60 টুকরা বাকি আছে, তো চলো খাই এটা, আবার ভিডিওতে আসছি। আই টুকরাও চলে এসছে, এটা টেস্ট করবো, এটা আমার সব থেকে বেস্ট লাগে। আমার ভিডিওটা এতটাই, মানে কালকে রাতে এসে টায়ার্ড হয়ে যাওয়ার পর আমি আর ভিডিওটা মানে শেষ করতে পারিনি, তো এখন রাতে শেষ করলাম। আমি একটাই কথা বলবো, তো আমি জানি না ওই সনাতন রুদ্রপালের যে জয়ন্তী আর্ট মিউজিয়ামটায় মানে ওখানে কতক্ষণ টাইমিং, রাতে তো গিয়ে দেখলাম বন্ধ আছে, তাহলে মনে হয় রাতে বন্ধ, কিন্তু এটা বুঝতে পারছি না রাতে কী করে বন্ধ হতে পারে। কালকে আবার অষ্টমী ছিল, পুজো হচ্ছে এক জায়গায় দেখলাম ওখানে বন্ধ, মানে এত বড় মিউজিয়ামটায়, মানে এত বড় একটা নামের পুজো, তো সেখানে বন্ধ কেন জানি না, আমি সেটা জানি না। তো যারা যদি জেনে থাকো তো আমায় কমেন্ট করে জানাও, আমি পুরো ওখানটায় গিয়ে একদম ঘুরে চলে এসেছি। আর তোমার কী বলে কুমারটুলিতে গেলাম, আমি কুমারটুলিতে দেখলাম বাসন্তী পুজো হচ্ছে, আর বাইরে একটা হয়েছে অন্নপূর্ণা পুজো, দারুণ লেগেছে আমার ওখানে রাইসটা, মানে ওখান থেকে গিয়ে। আর লেক কালীবাড়িটা মারাত্মক লেগেছে, আর ঠাকুরটা বিশাল বড়, মানে দেখালাম খুব সুন্দর। আর কুমারটুলিটা তো ঢাকের সাজে একদম, মানে অসাধারণ লেগেছে আমার, পুরো মনে হয়েছে দুর্গাপুজো ফিলিং। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, আর তোমরাও তাড়াতাড়ি যাও গে ঘুরে আসো, এখনও আছে, একটা দুর্গাপুজোর ভাইবস আসবে তোমাদের মধ্যে। তো টাটা, আর বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে আরও মোটিভেটেড হবো। বাই, লাভ ইউ অল।